बिस्मिल्लाहिर्रहमानुर्रहीम अस्सलामु अलैकुम सबाई के ऑनलाइन क्लासेर शुभेच्छा जानिए आमी साथे आछी फारना शर्मी सहकारी शिक्षक मुरादपुर सोमेरुन्नेसा हाई स्कूल पक्ष थेके। प्रिय शिक्षार्थीबृंदरा केमन आछो तुम्हरा? आशा करी निश्चय भालो आछो। आजकेर विषय होच्छे आमी तोमादेरके जे विषय पाठदान करब व्यवसा उद्योग विषय प्रथम अध्याय व्यवसा परिचिति। तुम्हारा इतिमध्य जेने गेछो सरकार प्रदत्त जो असाइनमेंट दिए हे व्यवसा उद्योग विषय थेके व्यवसार उत्पत्ति और क्रम विकाशेर धारा सम्पर्के तुम्हारे चार्ट आकारे टेबिल टेबिल आकारे प्रदर्शन करते हबे लिखते हबे। ठीक है, ये विषय आमी तुम्हारे आज के पाठदान करब। आजकेर विषय होच्छे देखो प्रथमे देखी व्यवसार उत्पत्ति। व्यवसार उत्पत्ति कोथा थेके उद्भव होयेछे, व्यवसार सूचना होयेछे कोथा थेके? व्यवसार सूचना आदिम जुगेर मानुष जखन तादेर कोनो सभ्यता छिलो ना, पढ़ाशुना शिक्षार आलो छिलो ना, शिक्षा छिलो ना, तखन तारा हिसाब गणना करतो किभाबे? पाथरे दाग केटे दड़िते गीट बेधे बेधे तारा हिसाब कार्य चालातो। तारपर तारा रान्नार पद्धति जानतो ना, काचा काचा पशु हाँस मुरगी हाँ प्रचुर मत्स्य माछ तारा आगुने पुड़िए झलसिए खेत। आज के क्रम विकाशेर धारा अनुजाई धापे धापे सभ्यतार आलोके आज के ए पर्याये मानुष शिक्षित होयेछे, मानुष आधुनिक जुगे बसबास करे। ठीक तेमनी व्यवसार उद्भव होयेछे बा सूचना होयेछे ओर मूल लक्ष्यई होच्छे मानुषेर अभाववोध। मानुषेर अभाववोध चाहिदा पूरणेर लक्ष्ये जखन मानुष विभिन्न अर्थनैतिक कर्मकांडे जड़ित होये अर्थ उपार्जनेर प्रचेष्टा चालाय। मूलत अर्थनैतिक कर्मकांड ओ लेनदेनके घिरेई व्यवसार सूचना हय। मानुष जखन तार प्रयोजन अनुभव करे आमार ए पण्यटी लागबे, ए द्रव्यटी लागबे, एगुलो आमार दरकार, किभाबे आमी एटा संग्रह करब, किभाबे आमार एटा लागबे आमी आनब, तखन तखन तादेर माथाय आसते लागलो जे किभाबे आमरा द्रव्य बिनिময় করে এই এর কাছ থেকে এটা এই দ্রব্য দিয়ে আমি আরেকটি দ্রব্য পেতে পারি। এভাবে ব্যবসার চিন্তা আদিম যুগের মানুষের মাথায় আসে। তাহলে আমরা বলবো এরপর আসবো যে ব্যবসা কি। ব্যবসা হচ্ছে মানুষ যখন জীবিকা নির্বাহ ও মুনাফা অর্জনের আশায় যখন অর্থনৈতিক কর্মকাণ্ড করে, কাজগুলো পরিচালনা করে, তখন তাকে ব্যবসা বলে। এখন কোনটিকে আমরা ব্যবসা বলবো, কোনটিকে আমরা ব্যবসা হিসাবে ধরবো না, সেটা হলো তোমার পরিবারের, তোমার মা তোমাদের মার একটি বিউটি পার্লার আছে বা তোমার বাবার একটি ওষুধের দোকান আছে। এই এই কাজগুলো যে এই কাজগুলো যে ওনারা করেন অবশ্যই এটি অর্থনৈতিক কর্মকাণ্ড। এর পিছনে এই কাজগুলোর পিছনে তার পরিশ্রম আছে, তার মুনাফা অর্জনের আশায় সেই কাজগুলো করে। অবশ্যই এর সাথে ক্রেতারা আসে, দ্রব্য বিনিময় হয়, লেনদেন হয়, আর্থিক লেনদেন হয়, তখন এটিকে আমরা ব্যবসা বলে গণ্য করব। আর যদি তোমার মা সেলাইয়ের কাজ জানে, তোমাকে একটি জামা বানিয়ে দিয়েছে, একজন কৃষক তার পরিবারের জন্য সবজি ফলাবে, ফসল ফলাবে, তার উৎপাদিত পণ্য ঘরে যখন রান্না হবে, ঘরের কাজে ব্যবহার হবে, তখন সেটিকে ব্যবসা বলা হবে না। কেন ব্যবসা বলা হবে না? কারণ নিজের পরিবারের জন্য ব্যবহৃত হচ্ছে, এর মধ্যে কোনো আর্থিক মূল্য নেই, পণ্যদ্রব্যের মধ্যে আর্থিক মূল্য নেই, এটিকে আমরা ব্যবসা বলে গণ্য করব না। তাহলে আমরা শিক্ষার্থীরা বুঝতে পারলাম যে ব্যবসা কোনটিকে আমরা ব্যবসা বলবো, কোনটিকে ব্যবসা বলবো না। আমরা পরিশেষে একটি সুতরাং সংজ্ঞা দাঁড়াতে পারি, সংজ্ঞা বলতে পারি
যে কাজগুলো মুনাফা অর্জনের উদ্দেশ্যে পরিচালিত হয় সকল অর্থনৈতিক কর্মকাণ্ডকে ব্যবসা বলে। ব্যবসা বলতে পারি আমরা, ব্যবসার সংজ্ঞাটা এভাবে দিব। ঠিক আছে শিক্ষার্থীরা, তোমরা নিশ্চয়ই বুঝতে পেরেছো। এখন আলোচনা করব ব্যবসার কিছু বৈশিষ্ট্য। ব্যবসা উৎপাদিত পণ্য, ব্যবসার পণ্যদ্রব্য সেবার কিছু বৈশিষ্ট্য আমরা লক্ষ্য করতে পারি। এটি যে ব্যবসা বা ব্যবসা প্রতিষ্ঠান, ব্যবসার কিছু বৈশিষ্ট্যের মধ্যে পড়ে ব্যবসা সাথে জড়িত পণ্য বা সেবা সামগ্রীর অবশ্যই আর্থিক মূল্য থাকতে হবে। আরেকটি গুরুত্বপূর্ণ বৈশিষ্ট্য হচ্ছে ব্যবসার মধ্যে অবশ্যই ঝুঁকি থাকবে। ঝুঁকি ছাড়া কোনো ব্যবসা হতে পারে না। ঝুঁকি আছে জেনেও ব্যবসায়ীরা মুনাফা অর্জনের আশায় অর্থ বিনিয়োগ করে থাকে। শুধু মুনাফা অর্জনের আশায় একজন ব্যবসায়ী ব্যবসা পরিচালনা করা তার উদ্দেশ্য হতে পারে না, উদ্দেশ্য হওয়া উচিত নয়। কেননা একজন ব্যবসায়ীকে তার পণ্য, উৎপাদিত পণ্য উৎপাদনের পিছনে তার চিন্তাধারা থাকতে হবে যেন সমাজে ক্ষতিকারক কোনো পণ্য উৎপাদন না করে, শিশুদের স্বাস্থ্যহানি হয় এমন পণ্য উৎপাদন না করে, চড়া দামে পণ্য যেন বিক্রি না করে, পরিবেশ দূষণ যেন না হয়, মেয়াদ উত্তীর্ণ পণ্য যেন বিক্রি না হয় করে। এগুলো মাথায় রেখে একজন ব্যবসায়ীকে পণ্য উৎপাদন করা উচিত। তাই আমরা বলতে পারি একজন ব্যবসায়ীকে ব্যবসার জন্য আরেকটি গুরুত্বপূর্ণ বৈশিষ্ট্য হচ্ছে নৈতিকতা ও সামাজিক দায়িত্ব। সমাজের বিভিন্ন সমাজকল্যাণমূলক কাজ, বৃত্তিমূলক কাজেও একজন ব্যবসায়ীকে এগিয়ে আসতে হবে। তাহলে আমাদের সমাজ উন্নতির দিকে ধাবিত হবে, আমাদের দেশ অর্থনৈতিক উন্নয়নে সমৃদ্ধি লাভ করবে। যেহেতু ব্যবসা একটি সামাজিক প্রতিষ্ঠান, শিক্ষার্থীরা তোমরা নিশ্চয়ই আমার এই আলোচনাগুলো বুঝতে পেরেছো। এখন আমরা আলোচনা করব ব্যবসায়ের ক্রমবিকাশের ধারা, কিভাবে ধাপে ধাপে এগোতে আজকের এই পর্যায়ে ব্যবসা এসে দাঁড়িয়েছে ব্যবসা প্রতিষ্ঠান। আদিম যুগের মানুষের দিন দিন চাহিদা বৃদ্ধি পাওয়ার সাথে সাথে অর্থনৈতিক কর্মকাণ্ডেরও পরিধি বাড়তে থাকে। তাদেরও গণ্ডি, তাদেরও যে কাজ, আদিম মানুষদের কাজকর্ম, চিন্তাধারা প্রসার হতো, বিস্তার লাভ করতে থাকে। এর ফলে শুরু হয় পশু শিকার, খাদ্যদ্রব্য উৎপাদন ও দ্রব্য বিনিময়ের মধ্যে কাজকর্ম বা কর্মকাণ্ড। ধাপে ধাপে দ্রব্য বিনিময় করেও আদিম যুগের মানুষের পুরোপুরি প্রয়োজন মেটানো সম্ভব হয়নি। এর ফলে তারা চিন্তাধারা করে পরে স্বর্ণ, রৌপ্য ও মুদ্রা বিনিময়ের মাধ্যম হিসাবে বেছে নেয়। তারও পরবর্তীকালে বিনিময়ের মাধ্যম হিসাবে কাগজি মুদ্রার প্রচলন হয়। কাগজ দিয়ে এখন আমরা টাকা ব্যবহার করি, কেনা বেচা ব্যবসা প্রতিষ্ঠান সারা বিশ্ব চলে, তো কাগজি মুদ্রার প্রচলন হয়। তো ব্যবসার ক্রমবিকাশের ধারাকে তিনটি পর্যায়ে ভাগ করা হয়েছে। পর্যায়গুলো হচ্ছে প্রাচীন যুগ, মধ্যযুগ ও আধুনিক যুগ। প্রাচীন যুগে রয়েছে পশু শিকার, মৎস্য শিকার, ফলমূল আহরণ, কৃষিকার্য, দ্রব্য বিনিময়। আমরা একটি করে প্রথমে বোঝাই প্রাচীন যুগে। প্রাচীন যুগে পশু শিকার, মৎস্য শিকার এইসব পণ্য দিয়ে, ফলমূল এসব পণ্য, কৃষিকার্য
সব দিয়ে সবার শেষে দ্রব্য বিনিময়। এইসব দিয়ে যখন একটি মানুষ তার অন্য একটি দ্রব্যের আকাঙ্ক্ষা থাকে, চাহিদা থাকে, সে সেই জিনিসটি কীভাবে কিনবে, তার কাছে পশু, মৎস্য, মাছ, ফলমূল এগুলো দিয়ে তার যেই পণ্যটার চাহিদা সেই পণ্যটি কিনে নিয়ে আসে। এভাবে আদিম যুগের মানুষ প্রথমে প্রাচীন যুগে এভাবে দ্রব্য বিনিময় করত, পরিচালনা করত, মৎস্য শিকার করে। তখন তো তাদের মধ্যে এখনও কাগজে মুদ্রার প্রচলন হয়নি, তখন এই পশু শিকার, মৎস্য শিকার, ফলমূল, কৃষিকাজ, কৃষির পণ্য যেগুলো আছে, কৃষিকাজের ফসল ফলায়, হ্যাঁ, দিয়ে তারা তাদের চাহিদা মেটাতো। এরপরে আছে মধ্যযুগ, বিনিময়ের মাধ্যম হিসাবে দুষ্প্রাপ্য শামুক, জিনুক, কড়ি ও পাথরের ব্যবহার আছে। দুষ্প্রাপ্য দ্রব্য যেমন আছে শামুক, ঝিনুক, কড়ি, এগুলো সংগ্রহ করে আদিম যুগে মানুষরা পাথর ব্যবহার করে তারা তাদের প্রয়োজনীয় জিনিসপত্র কিনতো, কেনাবেচা করত। বিনিময়ের মাধ্যম হিসাবে স্বর্ণ, রৌপ্য, অন্যান্য ধাতব মুদ্রা, তামা, কাঁসা, পিতল, এইসব ধাতু মুদ্রার ব্যবহার করে তারা কেনাবেচা পরিচালনা করতো, চালাতো, এভাবে তাদের কর্মকাণ্ড চালাতো, জীবিকা নির্বাহ করতো, এভাবে তাদের জীবনযাপন করতো। এরপরে ধাপে আসলো কাগজি মুদ্রার প্রচলন। কাগজের এরপরে তাদের আস্তে আস্তে উন্নত আধুনিক যুগে মানে দিকে এগোতে লাগলো, কাগজি মুদ্রা প্রচলন করে, কাগজি মুদ্রা আসলো, তারা কাগজি মুদ্রা দিয়ে তাদের কেনাবেচা করতো, যা লাগতো চাহিদা মেটাতো তাদের প্রয়োজনে। বাজার ও শহর সৃষ্টি, সেই যুগের মানুষরা বাজার ও শহর সবই, তখন কোনো বাজার, মার্কেট, কোনো অঞ্চল আলাদা করে ছিল না। তখন যখন সভ্যতার আলোকে আস্তে আস্তে উন্নতির দিকে ধাবিত হয়, তখন তাদের কোন জায়গায় তাদের উৎপাদিত পণ্য বিক্রি করবে, একটি নির্দিষ্ট স্থানে হলে তখন মানুষ ওই স্থানে যেয়েই তাদের পণ্যদ্রব্য কিনতে পারে, তার একটা নির্দিষ্ট, তখন শুরু হলো বাজার, এটাকে বলে বাজার হাট, ও জায়গায় যেয়ে আমরা আমাদের জিনিসপত্র কিনে আনতে পারবো। শহর, এই এলাকার থেকে এলাকা অঞ্চলভিত্তিক ভাগ হয়ে শহর সৃষ্টি হলো। তারপর ব্যবসা সংগঠনের সর্বশেষের উদ্ভব, বাজার ও শহর সৃষ্টি যেহেতু হয়ে গিয়েছে, তখন আস্তে আস্তে মানুষ ব্যবসা সংগঠনের উদ্ভব হলো। এভাবে আমরা তখন তাদের চিন্তাধারা হলো, এভাবে আমরা ব্যবসা প্রতিষ্ঠান গড়ে তুলতে পারি, ব্যবসা কেন্দ্র, ব্যবসা সংগঠনের সূচনা শুরু হয়ে গেল। সর্বশেষ ধারাটা যেটি আছে আধুনিক যুগ, আধুনিক যুগে প্রথমেই আছে শিল্প বিপ্লব, কীভাবে বড় বড় আরও বড় বড় পণ্যদ্রব্য বৃহদায়তন পণ্যদ্রব্য উৎপাদন করে শিল্প কারখানা গড়ে উঠতে পারে। শিল্প বিপ্লব শিল্প প্রতিষ্ঠান গড়ে তোলার চিন্তাধারা আসলো, যে আমরা মানুষের চাহিদার শেষ নেই, আমরা কীভাবে আমাদের জীবনযাত্রার মান আরও উন্নত করতে পারি, চাহিদার শেষ নেই, চাহিদা অনুযায়ী আরও আমরা ব্যবসা প্রতিষ্ঠান বড় করতে পারি, সেই অনুযায়ী শিল্প বিপ্লবে শুরু হলো। তথ্য ও যোগাযোগ প্রযুক্তির উন্নয়ন, নিশ্চয়ই টেলিফোন, ফোন, ফ্যাক্স এগুলোর উদ্ভব, তথ্য যোগাযোগ প্রযুক্তিরও আস্তে আস্তে মাধ্যম শুরু হলো। মানুষের আধুনিক যুগ তাদের জীবনযাত্রার মানও উন্নতির দিকে ধাবিত হচ্ছে। তারপরে হচ্ছে বিভিন্ন শিল্প কারখানার বিকাশ, বিভিন্ন শিল্প কারখানার বিকাশ, বিভিন্ন একটি পণ্য থেকে আরেকটি পণ্য, বিভিন্ন রকম শিল্প, বিভিন্ন রকম পণ্যদ্রব্যের কারখানা, শিল্প কারখানা স্থাপন হতে লাগলো। বৃহদায়তন উৎপাদন ও বন্টন ব্যবস্থার পরিচালনা প্রচলন, বৃহদায়তন বড় বড় শিল্প কারখানা যেহেতু গড়ে উঠেছে, এখন উৎপাদন ব্যবস্থাও, যন্ত্রপাতি,
তথ্য যোগাযোগ প্রযুক্তির আইসিটির ব্যবহার আসলো, এখন আমরা বড় বড় পণ্যদ্রব্য উৎপাদন করব, সেগুলো সারা দেশে কিভাবে বণ্টন ব্যবস্থা করতে পারি, কিভাবে আমরা পরিবহন, গুদাবজাতকরণ, ব্যাংকিং এগুলো দ্বারা পরিচালনা করে ব্যবসা প্রতিষ্ঠান, বড় বড় ব্যবসা প্রতিষ্ঠানকে আরও বিশাল আকারে গড়ে তুলতে পারি। বৃহদায়তন উৎপাদন ও বণ্টন ব্যবস্থার প্রচলন শুরু হয়ে গেল। হচ্ছে ব্যাংক ও বিমা ব্যবস্থার সম্প্রসারণ। টাকা পয়সা লেনদেন শুধুমাত্রই নিজেদের কাছেই রাখবে সেটা নিরাপত্তা না, কোনো যুগেই নিরাপত্তা না, বর্তমান যুগেও নয়, আধুনিক যুগ, মধ্যযুগেও কোনো নিরাপত্তা না। তারপরও আমরা বলছি যে আধুনিক যুগে তখন শুরু হলো যে ব্যাংকের সাথে কিভাবে আমরা যখন ব্যবসা বাণিজ্য করলাম, শিল্প কারখানা এসে গেল, তথ্য যোগাযোগ ব্যবস্থার উন্নয়ন হলো, শিল্প কারখানার বড় বড় শিল্প কারখানা হলো, তার বড় বড় উৎপাদন কারখানা হলো, পণ্যদ্রব্য উৎপাদন কারখানা সৃষ্টি হলো, এখন নিশ্চয়ই অনেক টাকা পয়সা লেনদেন হচ্ছে, সেই টাকা পয়সা লেনদেনের জন্য ব্যাংক ব্যবস্থার প্রচলন শুরু হলো, ব্যাংক বিমা ব্যবস্থারও সম্প্রসারণ বিশাল আকারে দেখা দিল, একটি শাখা থেকে আরেকটি শাখা, এভাবে ব্যাংক ও বিমার ব্যবস্থার সম্প্রসারণ হয়েছে। এটিএম কার্ড পরিচালনা, এটিএম কার্ড প্রচলন, যে কোনো সময় ২৪ ঘন্টার মধ্যে, যে কোনো সময় যদি তৎক্ষণাৎ কোনো টাকা পয়সার দরকার হয় তখন মানুষের দূর দূরান্তে ব্যাংকের শাখা থাকতে পারে, সেখানে মধ্যরাত্র রাত্রে ১২টার পরে যদি টাকা পয়সার লেনদেনের দরকার হয়, টাকা পয়সা উঠানোর দরকার হয়, তখন মানুষ কী করবে? তো এলাকা এলাকা অঞ্চল ভিত্তিক যদি এটিএম কার্ডের ব্যাংকের শাখা থাকে, বুথ থাকে, সেখান থেকে এটিএম কার্ড দিয়ে আমরা টাকা উঠানো যেতে পারে, আমাদের তার চাহিদা অনুযায়ী আমরা টাকা পয়সা লেনদেন করতে পারি, হ্যাঁ, উঠিয়ে নিতে পারি আমাদের প্রয়োজন অনুযায়ী। জন্য এটিএম কার্ড প্রচলন শুরু হলো। মোবাইল ব্যাংকিং প্রচলন, আমরা এখন ঘরে বসে দেশের বাইরেও যেমন দেশের ভিতরেও আমরা একজনের কাছে একজনের টাকা প্রেরণ করতে পারি, আনতে পারি, উঠাতে পারি, ঘরে বসে আমি আমার তথ্য মেসেজ অনুযায়ী আমি ব্যাংকে আমার টাকা আসছে, লেনদেন হয়েছে, আমি এই তথ্যটাও পেতে পারি। তাই মোবাইল ব্যাংকিং প্রচলনও শুরু হয়ে গেল আধুনিক যুগে, পুরোপুরি আধুনিক যুগ এখন সারা বিশ্বের সাথে তাল মিলিয়ে চলছে, ব্যবসা বাণিজ্য, অর্থনীতি, জাতীয় উন্নয়ন সব কিছু। তাহলে শিক্ষার্থী বন্ধুরা, তোমরা এতক্ষণ আমার আলোচনায় বুঝতে পেরেছ যে ব্যবসার ক্রমবিকাশের ধারা, ব্যবসার ক্রমবিকাশের ধারা আমরা প্রতিটি ধারা অনুযায়ী লিখব, প্রাচীন যুগ, মধ্যযুগ, আধুনিক যুগ অনুযায়ী আমরা এটা প্রত্যেকটি আলাদা আলাদা করে কোন যুগে কোন জিনিসের ব্যবহার ধাপে ধাপে এসেছে। শিক্ষার্থীরা তোমরা বুঝতে পেরেছ, তোমাদের নির্দিষ্ট সময় অনুযায়ী এই ব্যবসা উদ্যোগ বিষয়ের যে অ্যাসাইনমেন্টটি আছে, ব্যবসায়ের উৎপত্তি ও ক্রমবিকাশের ধারা সুন্দর করে পরিচ্ছন্নভাবে সুশৃঙ্খলভাবে লিখে সরকারের নিয়ম নীতি অনুযায়ী A4 পেপারে লিখে এনে, নিয়ম ধারা নিয়ম অনুযায়ী লিখে এনে অভিভাবক দ্বারা বিদ্যালয়ে জমা দেবা, দিয়ে যাব। ঠিক আছে শিক্ষার্থীরা, আজকে এই পর্যন্তই তোমাদের সাথে পাঠদান রইল, আগামী ক্লাসে ইনশাল্লাহ অবশ্যই তোমাদের দেখা হবে তোমাদের সাথে, সে পর্যন্ত ভালো থাকবে, আল্লাহ হাফেজ।